হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দুটো বেশ আরম্ভ করেছি আঠারো ইঞ্চি পনেরো ওয়াটের পনেরোশো ওয়াটের দেখতে মতন পাশে আছে তো যারা যারা ভিডিওটি পছন্দ ছোটো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পনেরোশো ওয়াটের স্পিকার থাকবে দেখতে পাচ্ছ ডিজাইনটা আর এটা দাম কত কি পড়ছে না পড়ছে সব বলে দাও তোমাদের এই দেব কত কি আছে না আছে তোমার মানে এরকম করা বার গ্যাসের 11 হেক্টর থেকে 15 হেক্টর থেকে যত তুমি যত উপরে উঠবে এরকম হবে মানে তোমার যেরকম মোটা থাকবে সেরকম দেব দেয়া হবে আর তোমার সিঙ্গেল এর দাম বল এটা তোমার দাম পড়ছে মোটামুটি ওই বলে দেবো এগারো হাজার সাড়ে এগারো যেটা বললাম সেটা হচ্ছে এস আর এক্সের যে মডেল হয় বা এইট ওয়ান এইট বা সেভেন ওয়ান এইটের যে মডেলগুলো হয় সেগুলোর দামগুলো বললাম ঠিক আছে আর এটা তোমার যদিও এর নেট নয় ঠিক আছে এটা তোমার নেটটা করা হয়েছে তার কারণটা হচ্ছে নেটটা হাইটটা বেশি আছে যার কারণে করেছি আর এটা হচ্ছে তোমার বাস করে যেটা করেছিলাম এমএলএ লব ওইটা ওইটা দু হাজারের মেশিন আর চার হাজারের মেশিন থাকবে কষর থাকবে সেটা ফিটিং করলাম ডবল ব্যাঙ্ক থাকছে প্লাস ডবল করা থাকবে আর দেখতে পাচ্ছ মেশিনে এরকম তোমার পারবে না যে দুটো ভারী আছে তার জন্য কোনায় টনায় চারদিকে সব কাঠ দেওয়া আছে যাতে লোডটা নিতে পারে বক্সে যেরকম কোনায় কাট দেওয়া হয় সেরকম কাট দেওয়া আছে যাতে তোমার প্লায়ের কোনো ক্ষতি না হয় বা যেমন লোডটা নিতে পারে আর ডবল হ্যান্ডেল নিয়ে আছে দেখতে পাচ্ছ বক্স হ্যান্ডেল দিয়েছি এটা তোমার ফিটিং প্রায় ছ হাজার টাকার মতন ছ হাজার দুশো ডবল সিঙ্গল যদি হ্যান্ডার না তাহলে ছ হাজার টাকা যদি ডবল হ্যান্ড না ছয় হাজার দুশো আড়াইশো টাকায় রঙ পড়ল তো যারা যারা করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগ করতে পারো সারটা দেখতে পাচ্ছ হাফ ইঞ্চি ইঞ্চ পিওর একদম পাতলা পেলায় কিছু নয় আর ফিনিশিং দেখে নাও ফিনিশিং পুরো তোমাদের সামনেই চ্যানেলের কাজ মানে আমি রেডিমেড যে মাললা আছে আমি রেডিমেড একটা অর্ডার দিয়েছিলাম রেডিমেড মালটা চ্যানেলটা এত পাতলা থাকে আর আমাদের এক চ্যানেলের কাজ দেখতে পেলে আর কার্ড এই যে বেস বক্স বেসের যে কাঠ দেওয়া আছে কাঠটা তোমরা দেখতে পাচ্ছ আর পিছনে এই যে প্লাইপটা আছে উপর থেকে বাতাসটা দিয়ে যে ইয়ার ইয়ারটা দিয়ে ইয়ারটা তল দিকে এইটার থেকে ধাক্কা লেগে তল দিকে বের হবে ঠিক আছে সেরকম সিস্টেমে করা আছে পুরো থ্রি ফোর দিয়ে করা আছে দেখতে পাচ্ছ প্লায়ের কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমরা এটা বাজনি খুব ভালো হবে তোমরা করাতে পারো আর স্পিকারটা তোমার মানে পুরোটা দিই নি পুরোটা বোট দিই নি তোমার বোর্ডটা শুরু দেওয়া আছে হাফ পর্যন্ত অনেকে পরে পুরোটা বোর্ড দিয়ে কাভার করে দেয় সেরকমটা করিনি আর মডেল এটা দেখতে খুবই ভালো লাগে এটি দেখতে পাচ্ছ তোমরা তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে এটা ফিটিং ফিটিং করে তোমাদেরকে দেখাবো মডেলটা কেমন লাগলো না লাগলো আর সিক্স ডি এস চারটা সেগুলো আরম্ভ করবো ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো লাগে তোমরা